হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম জুনি নাফিসা চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি নাজিয়া আজকে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে আসছি কিভাবে টেবিলে খাওয়া দাওয়া হবে আই এম ভেরি এক্সাইটেড হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আসছি একটা বিয়েতে আমি এবার খুব দোয়া করতেছিলাম আল্লাহ একটা যেন বিয়ের দাওয়াত পাই একটা যেন বিয়ের দাওয়াত পাই কারণ লিটারালি আমি আমার বিয়ের পর 2013 সালের পর আর আমার বোনের বিয়ে হচ্ছে 2019 এরপরে আর কোনো বিয়ে খাই নাই যখনই আসি তখনই সবাই এত এত বিয়ের দাওয়াত পাই আমি পাই না তো আজকে আমরা আসছি আর আমার আব্বুর বন্ধুর ছেলের বিয়ে তো আমরা ওভাবে চিনি না আঙ্কেলকে চিনি বাট এমনি আর কাউকে চিনি না বাট বিয়ে বলে কথা বিয়ে বলে কথা চলে আসছি ওয়ার্কিং ডেতে চলে আসছি আমি অফিস করে তারপর চলে আসছি আর আমি আসছি কাচ্চি খাওয়ার জন্য মেইন কাচ্চি খাওয়ার জন্য কিন্তু আমার মনে হচ্ছে রেজালা দিবে আমি চাই রেজালা দিন আমার রেজালা বেশি পছন্দ যদি ক্যামেরা অনেক না রাখতেছো সবার মাথা ঘুরাবে এনজয় দ্য ব্লগ যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন 1.5 মিনিট তুমি কথা বলছো জাস্ট ফর নাথিং আল্লাহ প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা নতুন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ব্লগটি বাই বাই তো এই যে এখানে আমি রেডি হয়ে গিয়েছি সেদিন আমি পরেছিলাম একটা সিম্পল সিল্কের ড্রেস কাতানের ওড়না ছিল বুকে অল্প কাজ করা ছিল আর হাতে আর জামার নিচে ছিল একটু পাড় বসানো আর এই ভিডিওটা আম্মু আমাকে করে দিয়েছে আম্মু যেতে পারেনি আম্মু তোমার একটু মন খারাপ হচ্ছিল না তেমন না কি বাট যেতে পারলাম না হ্যাঁ আম্মু অনেক প্ল্যান করেছিল যে যাবে তো যাই হোক আমরা ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি তো সেনাকুঞ্জ দেখলাম অনেক সুন্দর করে সাজানো ওই দিনও বিয়ে হচ্ছে তো সেনাকুঞ্জে আমার বিয়ে হয়েছিল আর এটা হলো আমাদের শাহিন স্কুল একটু একটু করে আমি ভিডিও নিচ্ছিলাম আমু দেখো কত চেঞ্জ হয়ে গেছে দেখছো হ্যাঁ আগের মতন আর নাই সব কিছু চেঞ্জ বাইরের বাইরের দিকটা গেটটা কেমন মনে হচ্ছে অন্যরকম অন্ধকারে আসলে বেশি বোঝা যাচ্ছিল না আর ভিতরে যাওয়ারও উপায় নাই সিগন্যাল থেকে একটু ভিডিও নিলাম আর এই সেই চিরচেনা রাস্তা যেখান দিয়ে আমরা 10 বছর আসা যাওয়া করেছি স্কুলের জন্য ট্রাস্ট ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড দেন শাহিন কমপ্লেক্স এই যে এটা হলো আমার স্কুল এখন এটা বিএ শাহিন কলেজ হয়ে গিয়েছে বাট কলেজে আমি পড়িনি স্কুলে পড়েছি তো আমরা আর একটু সামনেই যাব বিয়ে বাড়ি আমাদের একটু সামনে সেনাকল্যাণ বিল্ডিংয়ে যে হলটা সেখানে রাস্তা মানে একদম সামনে এসে আমরা রাস্তায় আটকে গিয়েছি পুরোটা রাস্তা কিন্তু একদমই জ্যাম ছিল না তো এই তো আমরা ঢুকলাম আমি ওই প্রিন্ট এইটাকে জানি কী বলে জনি প্রিন্ট জনি প্রিন্ট রাইট এই যে লাইটিংটা এটাকে বলে জনি প্রিন্ট তো অনেকদিন পরে দেখলাম ভালো লাগছে সো লেভেল 9 চলে আসছি এখানে একই সাথে 2টা বিয়ে হচ্ছে সো আমরা একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমরা কোনটাতে যাব তো ভাগ্যিস বিয়ের কার্ডটা নিয়ে গিয়েছিলাম তো আমরা নামগুলো মিলাচ্ছিলাম সামনে স্ক্রিনে নাম দেওয়া ছিল মানে ব্রাইড আর গ্রুমের তো বাট এখানেও আরেকটা প্রবলেম ছিল যে ওরা আবার নিক নেম দিয়ে দিয়েছে তো ফাইনালি ব্রাইডের নিক নেমটা আমরা ম্যাচ করতে পেরেছি তো এই যে ঢুকে পড়লাম বিয়ে বাড়িতে চেয়ারস টেবিলস সাজানো লাইটস গান চলছে সমানে বাট ইউটিউবে কপিরাইট আসতে পারে এই জন্য আসলে আমি মিউট করে দিয়েছি ফ্লাওয়ার্স খুবই সুন্দর এখন মনে হচ্ছে যে রিয়েল মানে ঢুকে পড়েছি বিয়ে বাড়িতে আসলে ফাইনালি ঢুকতেই দেখলাম ব্রাইড অ্যান্ড গ্রুম ফটোশ্যুট করছে তো এখন তো আসলে একটাই কথা যে বাকি সব কিছু যেভাবেই হোক সুন্দর ছবি আসতে হবে সোশ্যাল মিডিয়াতে দিতে হবে রাইট বাট এগেইন আমার মনে হয় এটাও খুব ইম্পর্টেন্ট কারণ ওয়েডিং তো আসলে ওয়ান অফ এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স তো সুন্দর সুন্দর স্মৃতি থাকবে সো ওয়াই নট তো 8:30 বাজে অ্যারাউন্ড বাট হলটা একদমই খালি অলমোস্ট কেউই আসেনি তো আমরা একটা টেবিল দেখে বসে পড়লাম আদারওয়াইজ দেরি হয়ে যাবে আর এটা কিন্তু মানে ওয়ার্কিং ডেতে ছিল বন্ধের দিনও না সো পরের দিনও আমার বোনের অফিস আছে ও ইনফ্যাক্ট আজকে আসতেই চাচ্ছিল না শি ওয়াজ টু টায়ার্ড বাট দেন দেখলাম চলে আসছে আমাকে জয়েন করলো
তো আমরা এখানে একটু ভাবলাম যে ঘুরে আসি, কারণ এখনো মানুষ হয়নি, তো আমরা একটু আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখি। তো একটু ছবি তুলছিলাম, আই উইশ আমি পিছনের মানে ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দিতে পারতাম, তাহলে বিয়েবাড়ির রিয়েল ফিলটা আপনারা নিতে পারতেন, বাট ইউটিউবের গান চলছে। সো এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, এই যে এখানে আব্বুরা দাঁড়িয়ে গিয়েছে, এখানে আব্বুর সব ফ্রেন্ডরা, আব্বুরা রাজশাহী ইউনিভার্সিটির 72 ব্যাচ, এই ব্যাচটার নাম হলো সতীর্থ। সো সব আঙ্কেলরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, মাশাল্লাহ। সো অনেক বছর পর যখন এভাবে বিয়ের দাওয়াত পাবেন, তখন আমার মতোই এরকম আসলে ক্রেজি হ্যাপি হবেন আপনারা। সো এখানে স্টেজটা খালি পেয়ে আমি আর আমার বোন স্টেজে একটু উঠলাম, সুন্দর ছিল, ছোটর মধ্যে স্টেজটা খুব সুন্দর, আর পাশের বাচ্চাগুলো আমাদেরকে দেখে হাসছিল যে এরা কী করতেছে, আমরা একটু ছবি উঠালাম, ভিডিও করলাম, সুন্দর। আর এটাকে বলা হয় স্পেশাল টেবিল, মানে ব্রাইড অ্যান্ড গ্রুম এই টেবিলে বসে খায়, আগে তো আসলে সামনে দেওয়া হতো এরকম টেবিল, বাট এখন সাইডে দেখলাম। আর এখনকার বিয়েতে একটা কনসেপ্ট হলো, এটাকে বলা হয় ফটো বুথ, তো সাইডে দেওয়া হয় যেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। তো আমরা কয়েকটা সুন্দর ছবি তুলেছি, ছবিগুলো আপলোড করে দিয়েছি আমার ফেসবুক গ্রুপ ন্যাচারালি নাফিসা গ্রুপ, আর আমার ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, আইডি হলো ন্যাচারালি নাফিসা 01, যদি ছবিগুলো আপনারা দেখতে চান। এখানে আমার আব্বু আর তার আরেকজন ফ্রেন্ডকে খুঁজে পেয়েছে, আঙ্কেল আর আন্টি। বলো কেমন লাগছে তোমার সব দোস্তদের সাথে দেখা হয়ে? ভালো। তো আব্বু আসলে আমার ফোনকে ক্যামেরা না মিরর হিসেবে ইউজ করছে দেখার জন্য, অ্যাকচুয়ালি হাউ হি ইজ লুকিং। তো এখানে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। আমু তুমি বলো এখানে কোনটা কোন আন্টি? হানিস ভাবি, গৌরাঙ্গ ভাবি, প্রভাত ভাবি, ওসমান ভাবি, সব ভাবিদেরকে খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমি তো আঙ্কেল যে বাংলাদেশি এই জন্য পাচ্ছি না। তো এখানে আঙ্কেলরা আমার সাথে একটু মজা করছে। ওহ, আমি সব কিছু খুবই মিস করলাম। হ্যাঁ আম্মু, আমরাও তোমাকে অনেক অনেক মিস করেছি। তো এরপরে যে পার্টটা সেটা হলো খুবই আসলে রোম্যান্টিক একটা পার্ট, স্পেশাল পার্ট, কারণ এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হবে। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, আর তার আগে আমার বোনকে দেখেন, ও একদম চুল টুল বেঁধে, মানে খোপা বেঁধে বসেছে যাতে খাওয়ার সময় কোনো ধরনের ডিসরাপশন না হয়। সো প্রথমে সার্ভ করে দিল জালি কাবাব, দেন চিকেন রোস্ট, অবভিয়াসলি বিয়ে বাড়ি, ওই যে আমার বোন আমাকে বলতেছে খবরদার ডিস্টার্ব করবে না, এখন ভিডিও বন্ধ করো। অ্যান্ড ইয়েস, আই ওয়ান দ্য বেট, যে আমি জিতে গিয়েছি, মানে আমি বলেছিলাম যে কাচ্চি দিবি, আর আমার বোন বলেছিল সাদা পোলাও, বাট কাচ্চি বিরিয়ানি দিয়েছে ফাইনালি, অ্যান্ড ইট ওয়াজ সাচ ইমোশনাল মোমেন্ট। ওই যে আমার বোন বলতেছে পোলাও কম মাংস বেশি, আসলে নাম হয় শুধু প্রবাসীদের কিন্তু কাজ হয় কিন্তু সবার। যাই হোক, খুশিতে আমি অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম, এত বছর পর বিয়ে বাড়ির কাচ্চি খাবো ফাইনালি। আমার বোনের বিয়ে তো খেয়েছিলাম, বাট তখন আসলে নিজের বাসার বিয়ে হলে যা হয় একটু ব্যস্ত ছিলাম, তো অত মজা করে এনজয় করে খেতে পারিনি। তো ইউটিউবে যখন আমি ফুড ব্লগিং দেখি আমার খুব ভালো লাগে, সবাই সুন্দরভাবে খায় এবং সুন্দর করে রিভিউ দেয়, মানে ভিডিও আকারে। তো আমারও আজকের চেষ্টাটা ছিল সেই রকম, আপনারা জানাবেন কেমন লাগলো আমার ফুড রিভিউ আর ফুড ব্লগিং। তো এখানে আমি খাচ্ছি আমার কাচ্চি, অ্যান্ড যে কোনো কাচ্চি বিরিয়ানির আমার মনে হয় যে বৈশিষ্ট্যটা, মানে ভালো কাচ্চি না খারাপ কাচ্চি, সেটা হবে যে মাংসতে। এটা ছিল মাটন কাচ্চি বিরিয়ানি, অ্যান্ড মাংসটা অসম্ভব মজা ছিল, ওয়েল ডান হয়েছে, একদম তুলতুল পুলপুল করে মাংসগুলো ছিঁড়ে যাচ্ছে। আর আরেকটা বৈশিষ্ট্য হলো যে আলুটা কেমন, আলু আমার ফেভারিট কাচ্চি বিরিয়ানিতে, মাংসর থেকেও আমার মনে হয় আলু আমার পছন্দ। তো আলুটাও খুব সুন্দরভাবে রান্না হয়েছে, এবং মুরগির রোস্ট, জালি কাবাব সব কিছু আলহামদুলিল্লাহ খুবই 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 ভালো ছিল। আমার মনে হয় যে যারা রান্না করেছে, মানে বাবুর্চিরা, খুবই ভালো ছিল। অ্যান্ড ডেজার্টে ছিল জর্দা, আমার কিন্তু বিয়েবাড়ির ফিন্নির থেকে জর্দাটা বেশি পছন্দ, স্পেশালি জর্দার উপরে যে ছোটো ছোটো লাল মিষ্টিগুলো থাকে, আর উপরে যে সাদা, কী বলবো এটাকে, মালাই বা হোয়াট এভার, মানে দুধের যেই জিনিসটা থাকে, আমার এটা খুব ভালো লাগে। সো আলহামদুলিল্লাহ আমি খুবই এনজয় করেছি, অ্যান্ড অনেক অনেক দোয়া নতুন কাপলের জন্য। আসলে প্রবাসীদেরকে আপনারা অবশ্যই দাওয়াত করবেন, তাহলে এত দোয়া পাবেন বলার মতো না। সবার খাওয়া শেষ, আমি আস্তে আস্তে একটু একটু করে খাচ্ছি, কারণ প্রথমে তো বললামই আসলে ভিডিও করতে করতে, আর ইউনো আই ওয়াজ সো ওভারওয়েলম যে আমার খাওয়া স্টার্ট করতে অনেক দেরি হয়ে গিয়েছে। বাট আমার বোন বলল যে আমি যতটা এক্সাইটেড ছিলাম তত কিন্তু খেতে পারিনি, মানে একটু ডিসক্লেইমার দিয়ে দিলাম ভ্লগে, আমি কিন্তু আসলে বেশি খাইনি। তো যাই হোক, যারা কাচ্চি বিরিয়ানি ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করলে আমি আরও খুশি হব, আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। বিয়ে বাড়িতে গিয়েছি, সো ছবি তো তুলতেই হবে নতুন জামাই বউয়ের সাথে। এখানে আব্বুরা সব বন্ধুরা উঠে গিয়েছে, একটা ফটো সেশন করবে, গ্রুপ ফটো সেশন হবে, তো আমিও একটু ভিডিও করলাম। আর আমার মনে হলো যে বিয়ে বাড়িতে গিয়েছি, আবার কবে না কবে বিয়ের দাওয়াত পাবো, সো আমি কেন বাদ যাবো, আমি আমার সব ইচ্ছা আজকে পূরণ করবো। তো
স্টেজ উঠে গিয়েছি বাট আমি জানতাম না যে ছোট ভাই আমাদের বুয়েটের সো তোমাদের জন্য অনেক শুভকামনা এভাবে প্রবাসীদেরকে দাওয়াত করবে এবং অনেক অনেক দোয়া পাবে সো একটা সুন্দর ফুরফুরে মেজাজ নিয়ে বের হয়ে চলে যাচ্ছি বাসায় সো ভালো লেগে থাকলে ব্লগটি একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বাই বাই